সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দীপ্ত কৃষি সংলাপের মাধ্যমে আমরা নিয়মিত কৃষির নানাবিধ সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করছি। আমরা এই সপ্তাহে আলোচনা করব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কৃষি অর্থনীতি। এ বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন জনাব আনোয়ার ফারুক, সাবেক সচিব কৃষি মন্ত্রণালয়, সহযোগী পরিচালক অ্যাডভোকেসি অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স ফার্মিং ফিউচার বাংলাদেশ, এবং জনাব আতাউসোপান মালিক, ব্যবস্থাপনা পরিচালক এয়ার মালিক সিট প্রাইভেট লিমিটেড। অনুষ্ঠান সঞ্চালনায় আমি আরিফ আছি আপনাদের সাথে। বিশ্ববাজারে করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে যে দ্রব্যমূল্য বৃদ্ধি শুরু হয়েছে তা কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছিল না। তার সাথে যুক্ত হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ মোকাবেলায় আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের নেতিবাচক প্রভাব সরাসরি পড়েছে উন্নত বিশ্ববাজারে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সাধারণ মানুষের নাবিশ্বাস অবস্থা, জ্বালানি তেল ছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানোর সংকেত দিচ্ছে অর্থনৈতিক অস্থিরতার। এই অস্থিরতা এবং সর্বসাধারণের নানা প্রশ্নের মোকাবেলা সরকার কিভাবে করবে তা এখনকার সবচেয়ে আলোচিত বিষয়। দর্শক, মহামারী এবং অতিমারী করোনার শুরু থেকে এখন পর্যন্ত দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বমুখী গতি যেটা রয়েছে সেটা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কৃষক ভোক্তা সবাইকে প্রভাবিত করছে। আজকে আমরা আলোচনা করব, জানতে চাইব যে বাংলাদেশের কৃষি অর্থনীতিতে বর্তমানে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির ফলে কৃষি উৎপাদনশীলতায় কোনো প্রভাব পড়বে কিনা এবং ভোক্তা পর্যায়ের প্রভাবগুলো কী। তো এই বিষয়ে আলোচনার জন্য আমি শুরুতেই জনাব আনোয়ার ফারুক আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশে এবং সারা পৃথিবীতে দ্রব্যমূল্যের যেই ধারাবাহিক ঊর্ধ্বমূল্য এবং ইনফ্লেশন আমরা যেটাকে বলছি, বাংলাদেশের কৃষিতে আসলে এটার প্রভাব কতটুকু রয়েছে এবং ভোক্তা পর্যায়ে প্রভাবকে কাটিয়ে ওঠার জন্য আসলে আমরা কী কী করছি? ধন্যবাদ আপনাকে। আসলে দুটো বিষয়, একটা হলো যে ভোক্তা পর্যায়ে যে সাফারিংসটা, এটা তো শিওর যে প্রত্যেকটা দেশের দাম বাড়ছে। যে গত বছর এই সময় যেখানে চালের দাম ছিল 40-42 টাকা, এখন সেখানে ন্যূনতম মূল্য 55-60 টাকা পর্যন্ত দাঁড়িয়েছে, বা চিকন চাল 75-80 টাকা, এবং শাকসবজি সব কিছুরই এখন দাম বেশি। তবে নর্মালি শাকসবজি বা সবজিগুলোর দাম এই সময় একটু বেশি থাকে বন্যার কারণে, কিন্তু এবছর বন্যা নেই, তারপরও সবজির দাম বেশি। তার কয়েকটা কারণ, একটা হলো আপনি যেটা শুরুতে বলেছিলেন যে কোভিডের কারণে কিন্তু একটা ফলন বিশ্বব্যাপী মন্দা হয়েছে, বাংলাদেশও কম বেশি, আমরা বরং কোভিডকালীন সময় কিন্তু আমাদের ফলন কমেনি, বরং বেড়েছে। দ্বিতীয় যেটা হলো যে কোভিড উত্তর আপনার ইউক্রেন ওয়ারটা, সেটা কিন্তু আরেকটা দ্বিতীয় দফা আমাদেরকে প্রভাবিত করেছে। এফএওর যে ফোরকাস্ট সেখানে বলছে যে আগামী বছর প্রায় 2 মিলিয়ন টন ফলন কম হবে। সো ইটস এ হিউজ অ্যামাউন্ট যদি ফলন কম হয়, বিশ্বব্যাপী মন্দা হবে কোভিডের কারণে এবং জিনিস এবং আপনার জ্বালানির দাম বৃদ্ধির কারণে। এখানে দুটো জিনিস আছে, একটা হলো যে দেখেন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে, এটা যেমন সত্যি, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ট্রান্সপোর্টেশন কস্টটা, শিপিং কস্ট অনেক বেড়েছে। বিকজ প্যান্ডামিকের সময় আমরা দেখেছি কোনো জাহাজকে মাসের পর মাস কোনো বন্দরে পড়ে থাকতে হয়েছে। সো একটা যানজটও যেমন ছিল, এমন ট্রান্সপোর্টও পাওয়া যায়নি, সব কিছু মিলে একটা কস্ট এফেক্টিভ আছে। এখন আবার বাংলাদেশের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে প্রথমটা হলো যে আমার টোটাল প্রোডাকশানে হয়তো কমবে না, কিন্তু কস্ট অফ প্রোডাকশন অনেক বেড়ে যাবে। আবার একটা আমি ধারণা করছি যে এমন হতে পারে যে যদি ফার্টিলাইজার ঠিকমতো অ্যাভেলেবেল আমি না পাই, সময়মতো এবং সরকার ঘোষিত প্রাইসে না পাই, তাহলে হবে কি এই সামনের মৌসুমে কেউ হয়তো আলু করবে না। আলুর জন্য যে ফার্টিলাইজার বা তার ইনভেস্টমেন্ট করার দরকার, সেই পরিমাণ যদি ইনপুট সে টাইমলি না পায়, সেহেতু অন্য ক্রপে চলে যাবে। আবার ধরেন আমার যে প্রধান ফসল বোরো ধান, সেখানে যদি এই ডিজেলের দাম ও তার মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, সরকার যদি সাবসিডি না দেয় কৃষককে, তাহলে হবে অনেকে ধান করবে না, কারণ এত বিনিয়োগ করে যদি পানি না দিতে পারে জি সেটা একটা সমস্যা, তখন হয়তো ধান না করে। এবং বোরোতে ইরিগেশন একটা বড় উপাদান পানি, শুধু বোরো না, আমরা কিন্তু বাংলাদেশ আছে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হচ্ছে বোরোর কারণে, কারণ আমার টোটাল 60% ধান আসে বোরো থেকে, এবং বোরো টোটালটাই আমাদের ইরিগেটেড এগ্রিকালচার। এখানে আমাদের প্রায় 15 লক্ষ মেশিন ইউজ হচ্ছে এখন, ইরিগেশন পাম্প ইনক্লুডিং ডিপ টিউবওয়েল সহ, এবং এই 15 লক্ষর ভিতরে আমার প্রায় 70% হলো ডিজেল অপারেটেড, আমাকে এটা বুঝতে হবে। এবং আমার এখানে এখন আমার 1 বিঘা জমিতে ইরিগেশন চার্জ নেয় 1500 টাকা প্লাস মাইনাস, এবং যদি এই ডিজেলের দাম না বাড়ে তাহলে 2000 টাকার উপরে যাবে, তার মানে স্ট্রেট ওয়ে আপনার 500 টাকা শুধু বেড়ে যাবে ইরিগেশন কস্ট। চাষ বাবদ পাওয়ার টিলার বলেন বা আপনার ট্রাক্টর বলেন, সেখানে খরচ বেড়ে যাবে 300-400 টাকা, আবার ইউরিয়া সারের কস্ট বিঘা প্রতি বেড়ে যাবে 200-300 টাকা, তাহলে 1000-1200 টাকা যেহেতু কস্ট হয়, তা আমরা হিসাব করে দেখেছি যে ধানটা আমি বিক্রি করবো কেজি প্রতি 2 টাকা ধানের দাম বেড়ে যাবে, এবং ধানের দাম যদি 2 টাকা বাড়ে চালের দাম বেড়ে যাবে 5 টাকা। এত কিছুর পরে যদি কৃষক তার ন্যায্য দাম না পায়, তাহলে কেন কৃষক ধান করবে?
সুতরাং কিন্তু কৃষক নিজেও তো ভোক্তা না, নিজে ভোক্তা বলে আমি তো লস করব কেন, আমি তো আমার পরিমাণটা প্রোডাকশন করব, আমি যেটা বাজারজাত করার জন্য করব। সরকার যদি এখনই, আমরা বারবার সরকারকে বলছি, আপনি যেটা বলেন কী করণীয়, যে আমি যদি কৃষকের বোরো ধরে রাখতে হয় তাহলে এখনই সরকারকে আগাম কতগুলো দিক নির্দেশনা দিতে হবে। একটা হলো যে তাকে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা, ফর ইরিগেশন বিদ্যুৎ, যেগুলো বিদ্যুৎ চালিত ডিজেল অপারেটেড মেশিনগুলোর জন্য ডিজেল সরবরাহ নিশ্চিত করা, বীজ সরবরাহ নিশ্চিত করা, এবং আগামী মৌসুমে যে সরকার প্রকিউরমেন্ট করবে এবং এটা বেটার প্রাইসে প্রকিউর করবে, প্রিমিয়াম প্রাইসে প্রকিউর করবে, তার একটা নিশ্চয়তা দেওয়া। তাহলে আমি কেন ধান করব, আমি রিস্ক নেব না তো। এখন শুনছিলাম আগাম কিছু পরিকল্পনার কথা, সরকারের কিছু সাজেশন আমরা শুনলাম। জনাব আতাউস্তপন মালিক, আমরা জানি বেসরকারি খাত বা প্রাইভেট সেক্টর বাংলাদেশের কৃষি এবং খাদ্য নিরাপত্তায় স্বাধীনতা উত্তর সময় থেকে বর্তমান সময় অবধি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসছে এবং করে যাচ্ছে। এই করোনার প্রভাব বা আন্তর্জাতিক প্রভাব, আপনারা আন্তর্জাতিক বাজারেও আপনাদের সমন্বয় করতে হয়, সেইখানে আসলে আপনারা কতটুকু সহায়ক ভূমিকা পালন করবেন ভবিষ্যতের দিনগুলোতে? ধন্যবাদ আরিফ সাহেব। সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে কাজগুলো করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে তিনটা জিনিসের উপরে আমরা খুব বেশি জোর দিচ্ছি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে। একটা হচ্ছে ফলনকে বৃদ্ধি করা, দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্ট ভ্যারাইটিগুলো, তার মানে ডিজিজ রেজিস্ট্যান্স ভ্যারাইটিগুলোকে হচ্ছে আনা, এবং তিন নম্বর হচ্ছে ইনপুট কস্টকে কীভাবে উৎপাদন খরচ কমিয়ে নেওয়া। যেরকম আমি আপনাকে বলি, যেরকম হচ্ছে আমাদের কিছু ভ্যারাইটি, মানে কি আলুর ভ্যারাইটি বের হয়েছে যেটা হচ্ছে ব্লাইট রেজিস্ট্যান্স, এবং ব্লাইট রেজিস্ট্যান্স এই ইয়েতে আমাদের হচ্ছে পেস্টিসাইডস ইনপুট মোটামুটিভাবে অনেক কম লাগবে, প্লাস এখানে হচ্ছে 30-35% ইউরিয়াও কম ইউজ হবে, একটা কৃষকের জন্য বিশাল বড় একটা লাভ হবে, প্লাস ইল্ডও এটা হচ্ছে 20% হচ্ছে বাড়বে সাধারণ জাতগুলোর তুলনায়, এবং ডেজও কম লাগবে। আর আমরা এখন যে কাজটা করছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম শর্ট ডিউরেশন ক্রপগুলোর উপরে আমরা জোর দিচ্ছি। যেরকম ফুলকপি যদি বলেন, ইন 45 days ইউ ক্যান হ্যাভ, মানে কি যে ফুলকপি পেয়ে যাবেন। তারপর টমেটোর যেটা আছে, ধরেন নর্মাল যেটা প্রোডাকশন ঠিক আছে 50-55 metric tons পার হেক্টর, সেখানে আমরা হচ্ছে সেটাকে উত্তীর্ণ করার চেষ্টা করছি হচ্ছে 80-90 tons পার হেক্টর। সো যেহেতু আমাদের এখানে জমির পরিমাণ কমে যাচ্ছে, প্লাস হচ্ছে আপনার মানে কি উৎপাদন ব্যয়ও বেড়ে যাচ্ছে, সো টোটাল জিনিসটাকে যদি আমরা এই তিনটা সমন্বয় করতে পারি তাহলে আমি আশা করি যে কৃষকরা উপকৃত হবে, এবং এর উপরে আমাদের গবেষণাগুলো চলছে। একেবারে বর্তমান সময়ে বা এই বছরের কথা যদি আমরা বিবেচনা করি, বীজের উৎপাদন, সারের কী বলবো প্রোডাকশন বা অন্য যে ইনপুটগুলো আছে সেটার খরচ বাড়বে কি না এই এই ইনফ্লেশনের কারণে? ডেফিনেটলি, মানে কি যে যদি দেখেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে হাই ভ্যালুর যে ক্রপগুলো আছে ঠিক আছে, যেরকম কলিফ্লাওয়ার বলেন ঠিক আছে, তারপরে যে ভিত্তি আলুর বীজগুলো যদি বলেন, এগুলো কিন্তু আমাদের বিদেশিদের উপরে হচ্ছে ডিপেন্ড করতে হয়। ধরেন ইভেন আমরা ধরেন জাপান থেকে যে প্রোডাক্টটা আনি সেটা কিন্তু জাপানে প্রোডাকশন হয় না, সেটা হয়তো বা আমেরিকাতে হচ্ছে অথবা চিলিতে হচ্ছে অথবা অস্ট্রেলিয়াতে হচ্ছে বা ইউরোপে, সেখান থেকে কিন্তু জাপানে আসে, জাপান থেকে কিন্তু আবার আমাদের এখানে এটাকে পাঠানো হয়। আবার যদি আলুর যেটা হচ্ছে ব্রিডার বীজ বলি সেটা আমাদের নেদারল্যান্ড থেকে আনতে হয়, সো নেদারল্যান্ড থেকে জাহাজে ইট টেক্স নিয়ে আবার 1 month ফ্রম রটারড্যাম টু চিটাগাং। সো এই এই যে জায়গাগুলোতে আছে ঠিক আছে, এই যে তেল খরচ যেহেতু বেড়ে যাচ্ছে, ইভেন সবচেয়ে বড় যে ব্যাপার বিদেশে সব জায়গাতে হচ্ছে মেকানাইজড, তার মানে আমদানি খরচ বাড়লে বাজার মূল্যে সেটার একটা প্রতিফলন আছে। কিন্তু আনোয়ার ফারুক, আমরা শুনছিলাম যে এটাতে তেলের খরচটা শুধু বর্তমানে আমাদের ডলার ক্রাইসিসে, আমাদের ডলার যে ডিভ্যালুয়েশন, বাংলা টাকা আমাদের টাকা যে ডিভ্যালুয়েশন হয়েছে, এতে কিন্তু কেজিতে আপনার 5 টাকার বেশি পড়ে যাবে আপনার আলু বীজের দাম। ডলারের ঊর্ধ্বমুখিতা এবং তার সাথে সমন্বয় করে বাংলাদেশের টাকার মান কমে যাওয়া, আসলে এই 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 জটিলতা থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি? আনোয়ার ফারুক, প্রথম কথা হলো যে অবশ্যই দাম বাড়বে, আমার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে, আমার ফার্টিলাইজার দাম বেড়েছে, সরকারকে বাধ্য হয়েছে ফার্টিলাইজার দাম বাড়ানোর জন্য, কারণ এর কোনো উপায় ছিল না আমাকে। দ্বিতীয়ত হলো যে আমার ইনপুট কৃষিতে অন্যান্য ইনপুট যদি আমি চিন্তা করি, বীজ আর একটা অন্যতম পেস্টিসাইড সেকেন্ড ইস্যু, এগুলোর কস্ট বাড়বে। আমরা জমিতে প্রায় 97% জমি আমাদের মেকানাইজ চাষ, হাল চাষ, সেখানে এই ডিজেলের কারণে কস্ট বেড়ে যাবে, ইরিগেশন কস্ট বাড়বে। সুতরাং আমি আমার মতে যে প্রত্যেকটা পণ্যেরই কস্ট প্রোডাকশনে বেড়ে যাবে প্রাথমিকভাবে। এখন নেক্সট প্রশ্ন আসলো যে আমি তাহলে এটা সমন্বয় করবো কীভাবে, কারণ কনজিউমারকে তো এটা পে করতে সহনীয় একটা পর্যায়ে নিয়ে আসতে হবে। এটার একটাই মাত্র আমি মনে করি উপায় আছে যে কৃষকদেরকে উৎপাদন করার জন্য
সরকার যখন ডিজেলের দাম বাড়িয়েছিল তখন বলেছিল যে কৃষিকাজের বাইরে থাকবে, সুতরাং সেই নিশ্চয়তার কিন্তু এখনও দিক নির্দেশনা আমরা পাইনি। যদি সত্যিকারই সরকার কৃষিটাকে বাইরে রাখতে পারে এটা মঙ্গল, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে এত এক্সপেন্সিভ এগ্রিকালচার যখন প্রডিউসটা আসে সেটাকে মার্কেটিংয়ের ব্যবস্থা কিন্তু এখনও আমরা ঝেলে সাজাতে পারিনি। কৃষকরা কিন্তু কম দামে বিক্রি করছে, যদিও মার্কেটিং মেকানিজমে ফেলিওরের কারণে আমরা কনজিউমাররা বেশি পে করছি এবং আমাদের পোস্ট প্রোডাকশন লসটাও এখন অনেক বেড়ে গেছে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের দ্রুত যদি আমরা কাজ না করি ভবিষ্যতে আমাদের কৃষির জন্য আমরা মনে করি একটা বিপদ হবে, কারণ এখনও আমরাই বাংলাদেশ একমাত্র দেশ যে কোভিডকালীন সময়ে আমরা কিন্তু আমাদের উৎপাদন কমেনি বরং বেড়েছে। এই বাড়াটা যদি অব্যাহত রাখতে হয় তাহলে আমাকে দুইটা জিনিস নিশ্চিত করতে হবে, যে কৃষকের ইনপুট ইন টাইম ডেলিভারি নিশ্চিত করা, দ্বিতীয়ত হলো কৃষকের উৎপাদিত পণ্য বিক্রির একটা ব্যবস্থা করা, নিশ্চয়তা দেওয়া, গ্যারান্টি দেওয়া যায় কৃষকরা ভালো দাম বিক্রি করতে পারবে, তাহলেই কৃষক জমিতে থাকবে। একটি সাধারণ প্রসঙ্গ এবং ধারণা বা আমরা মিডিয়ার মধ্যেও সেটা দেখি যে আন্তর্জাতিক বাজারে খাবারের দাম কমেছে, সয়াবিন তেলের দাম কমেছে, তেলের দাম কমছে, তাহলে বাংলাদেশে কেন দাম বাড়ছে? আসেন, এটাও ভালো প্রশ্ন। তেলের দামটা যদি দেখেন যে সরকার যখন বলেছে, যখন তেলের দাম বাড়ছিল যখন 125 টাকা ব্যারেল আসলো, তারপরে সরকার কিন্তু আরও পরে 7 দিন পরে গিয়ে তেলের দাম বাড়িয়েছে। এখন তেলের দাম কমছে, সরকার হয়তো আগামী সপ্তাহের মধ্যে এটা ব্যালেন্স করবে। আবার সরকার তো আমরা পলিসিগত কারণে এভরিডে আমরা চেঞ্জ করতে পারি না লোকাল মার্কেটটা, সরকার হয়তো 15 দিন বা 1 মাস পর পরে চেঞ্জ করবে যদি ভেরিয়েশন হয়। আমরা সরকারকে বলেছি যে আপনারা একটা রেঞ্জ রাখেন যে $80 থেকে $100 হলে এইরকম দাম হবে, $60 থেকে $80 হলে এরকম দাম হবে, তাহলে সরকারকে 1 মাস 1.5 মাসের একটা সময় পাওয়া যায় ট্রানজেকশন যে বাড়ানো কমানোটা। তো আমরা আশা করছি হয়তো আগামী সপ্তাহে তেলের দামের উপর সরকারের নতুন সিদ্ধান্ত আসবে, এটা একটা প্রশ্ন। আর আন্তর্জাতিকভাবে সব খাদ্যপণ্যের দাম বাড়ছে এটাও কিন্তু সঠিক নয়, কারণ বাজারে দাম কম হতে পারে কিছুটা, কিন্তু ট্রান্সপোর্টেশন কস্টার কারণে কিন্তু এটা আমার দেশে আসা পর্যন্ত বেড়ে যায়। সয়াবিনের তেলের দাম কিন্তু এখন একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড, বাংলাদেশে কমতে শুরু করেছে, আন্তর্জাতিক বাজারে কমার কারণে কমতে শুরু করেছে। যদিও আমার এখানে যারা ব্যবসায়ী তারা এখন বলবেন যে আমরা এগুলো বেশি দামে কিনেছিল, কিন্তু যখন দাম বেড়েছিল তখন কিন্তু তারা এই কথা বলেনি, তখন কিন্তু কম দামে তারা বেশি দামে বিক্রি করেছে। সো এখানেও সরকারের মনিটরিংটার অভাব, প্লাস আমাদের ব্যবসার ইথিক্সটা একটা অভাব। আমরা মনে করি যে এটা রিজনেবল প্রাইস হওয়া উচিত, যদি তার বেশি দামে কেনাটা এখন দাম কমে থাকে সেখানে সরকার তাকে সাপোর্ট দেওয়া উচিত, যাতে করে বাজারটা সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা রিজনেবল প্রাইসের কথা শুনছিলাম, আপনারা যারা আন্তর্জাতিক বাজারের সাথে রেগুলার যোগাযোগ করছেন বা আমদানি করছেন পণ্য, সেইখানে প্রাইসিংয়ের প্রভাবটা কীভাবে পড়েছে এবং সেটার প্রভাব কৃষকের হাতে আসলে কতটুকু আসবে? যদি আমরা এমনি, যেহেতু আমি বীজ নিয়ে কাজ করি, আমি বীজের ব্যাপারটায় হচ্ছে বেশি ভালো করে বলতে পারবো। দেখেন, সারা ওয়ার্ল্ডে যে ব্যাপারই আছে সেটা হচ্ছে যে, এর আগে বললাম যে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু মেকানাইজড, ঠিক আছে? ধরেন যে কোনো কাজই তাদের করতে হয়, চাষাবাদ বলেন, তাদের ফিল্ড মেনটেনেন্স বলেন, এভরিথিং কিন্তু হচ্ছে অটোমেশনের মাধ্যমে। প্রত্যেকটা জায়গাতে হচ্ছে অয়েল ইজ ম্যান্ডেটরি। তো এই কারণে যে জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু হচ্ছে আপনার প্রাইস হচ্ছে মানে কি ইনক্রিজ করে গেছে ওদের ওখানে। তেলের দাম বেড়ে যাওয়ার কারণে আপনার যদি বলেন টোটাল যে প্রসেস যেটা আছে সেটা হচ্ছে বেড়ে গেছে। আমাকে যদি ফ্র্যাঙ্কলি বলেন যে আমরা যেটা ইম্পোর্ট করছি, ঠিক আছে, আমরা দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি বা আমাদের মূল্য বৃদ্ধি পাচ্ছে। একটা হচ্ছে বিভিন্ন কোম্পানি তাদের যে মানে কি যে প্রোডাকশন কস্ট যেটা আছে সেটা বেড়ে গেছে, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্টগুলো। সো দুইটা যখন ইনভলভ হচ্ছে এটাতে হচ্ছে একটা বড় ক্ষতি হচ্ছে, আরটা হচ্ছে ডলার ডিভ্যালুয়েশন হয়ে যাওয়াতে। ধরেন আমরা যখন মানে কি এই বছরে কস্টিং যখন আমরা ইনিশিয়ালি টেক করি তখন আমরা 87 টাকা করে হচ্ছে আমাদের ধরা ছিল, কিন্তু বর্তমানে আমার একটা প্রোডাক্ট ছুটাতে গেলেও হচ্ছে বা ব্যাংক থেকে যখন আমি রিলিজ করছি 104, 103, 104, 105 টাকা দিয়ে হচ্ছে ছুটাতে হচ্ছে। সো ইউ নো দ্যাট আপনি এখন হিসাব করে দেখেন, যদি খুব হাই ভ্যালুর যে প্রোডাক্টগুলো আছে যদি $300 হয় তাহলে প্রাইস হচ্ছে খালি ডলারে কত বেড়ে যাচ্ছে। জি, সারা পৃথিবীতে এই বছর আমরা জানলাম তাপদাহ বা হিট ওয়েভ যেটা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে বা গবেষণায় দেখা গেছে যে যেই হিট ওয়েভগুলো 100-200 বছর পর হতো এগুলো এখন 20-30 বছর পর পর রেগুলার হতে থাকবে। আমাদের আসলে সেই প্রস্তুতি আছে কিনা? আমরা জলবায়ু সহনশীল জাত নিয়ে গবেষণা হচ্ছে কিন্তু যত দ্রুত সেগুলো হওয়া দরকার সেই নীতিগত জায়গায় আমরা আসলে পৌঁছাতে পেরেছি কিনা সেটা আমাদের গবেষণা আমরা বলি অনেক ভালো। আমরা সাউথ এশিয়ার মধ্যে আমাদের স্ট্রেস টলারেন্স ভ্যালিটি অনেক বেশি আমরা রিলিজ করেছি, মাঠেও
যাচ্ছে, বাট মাঠে যেই পরিমাণ যাওয়ার কথা সেই পরিমাণ আমরা নিতে পারছি না। সেখানে সম্প্রসারণ এবং গবেষণার মধ্যে সমন্বয়টা আরও বাড়ানো উচিত। আমরা সেজন্য বারবার বলছি গবেষণা সম্প্রসারণ এবং প্রাইভেট সেক্টর ট্রাইপার্টাইট এগ্রিমেন্টের মাধ্যমে যদি কাজ করা হয় তাহলে এগুলো দ্রুত যেতে পারে, কারণ প্রাইভেট সেক্টর তখনই বীজটা করবে যদি এটা সেল ভ্যালু থাকে, বাজারে বিক্রি করা যায়। সো ডিমান্ডটা ক্রিয়েট করতে হবে বাই দ্য রিসার্চ ইনস্টিটিউশন অ্যান্ড দ্য এক্সটেনশন ওয়ার্কার্স, তারপরে প্রাইভেট সেক্টরের বীজটা নিয়ে যেতে পারে। সুতরাং এখানে আরও বেশি একত্রিত হয়ে কাজ করা দরকার। দ্বিতীয় যে ইস্যুটি হলো যে আপনি আমাদের এই হিটের কথা যেটা বললেন, আমাদের কিন্তু সল্ট টলারেন্ট, সাবমার্জেন্ট টলারেন্ট, হিট টলারেন্ট ভ্যারাইটি আমরা কাজ করছি, আমরা এখন কোল্ড টলারেন্ট ভ্যারাইটিরও কাজ করছি এবং মাল্টিপল স্ট্রেস টলারেন্স ভ্যারাইটিরও কাজ করছি। কিন্তু গবেষণার যেটা সমস্যা হলো যে আমরা যে ট্রেডিশনাল যে গবেষণাগুলো করছি এতে কিন্তু আমরা আশানুরূপ ফলাফল পাচ্ছি, একটা ভ্যারাইটি ডেভেলপ করতে আট থেকে দশ বছর চলে যায়। সেখানে তো বাংলাদেশে জিএমও এর মতো প্রযুক্তি আমরা জিএমও আমাদের বায়োটেকনোলজিটাকে যদি ভালো প্রপারলি ফলো করতে পারতাম এবং বায়োটেকনোলজি কিন্তু আমরা সরকারও চাচ্ছে, সরকার যে চাচ্ছে না তারা, বাট এই বায়োটেকনোলজি ইউজ করে যদি আমরা ভ্যারাইটাল চেঞ্জটাকে দ্রুত করতে পারতাম যত তত কিন্তু আমাদের জন্য মঙ্গল। কারণ আপনি দেখেন আমাকে বলা হচ্ছে যে 2040 মধ্যে প্রোডাকশন ডাবল করতে হবে, আমার তো জমি আরও কমে যাচ্ছে। যদি আমি ভ্যারাইটাল চেঞ্জ না করতে পারি শর্ট ডিউরেশন এবং হাই ইল্ডিং তাহলে কিন্তু আমি ফলন হওয়ার কোনো সুযোগই নেই আমাকে। মুক্ত বাজার অর্থনীতিতে আসলে বাজার নিয়ন্ত্রণের কোনো উপায় আছে কিনা সরকার? আমার তো দরকার নেই, আমার বাজার মুক্ত বাজার, আমি বলি সরকার বাজার নিয়ন্ত্রণ করার দরকার নেই। বাট সরকারের যে জিনিস, যেমন চালের দাম আমরা বলছি বারবার, সরকার যদি হার্ভেস্টকালীন সময়ে যদি 50 লক্ষ টন ধান কিনে নিত, আজকে যদি সরকার এটা চাল করে বাজারে ছেড়ে দিত তাহলে কখনোই দাম বাড়তো না। আমরা সরকারের ওপেন মার্কেট অ্যাক্টিভিটিসটাকে আরও বাড়াতে বলছি, আমরা বলছি ফুড সেফটি নেটওয়ার্কের কার্যক্রমটাকে আরও বাড়াতে, কারণ জিনিসপত্রের দাম বেড়েছে, আন্তর্জাতিকভাবে বেড়েছে, তেলের দামের কারণে বেড়েছে, সেটা মানলাম। কিন্তু গরিব নিম্ন আয়ের মানুষকে খাদ্য নিশ্চয়তা দেওয়া সরকারের দায়িত্ব। সো তাদেরকে যদি আমি সস্তায় কম মূল্যে চালটা দিতে পারতাম, তেলটা দিতে পারতাম, ডাল চিনি লবণটা দিতে পারতাম, তাহলে তো আর ক্রাইসিসটা থাকে না দেশের মানুষের। আজকে কিন্তু আমরা ম্যাল নিউট্রিশনে ভুগছি, আমাদের দিন দিন সংখ্যাটা বাড়ছে, এটাও কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ, নিউট্রিশন চ্যালেঞ্জ, এটাও মনে রাখতে হবে। জনাব আতাউস্তবান, কৃষক যদি না বাঁচে তাহলে আপনাদের ব্যবসাও প্রভাবিত হবে? ডেফিনেটলি। কৃষক বান্ধব ব্যবসায়িক নীতি আমাদের দেশে রয়েছে কিনা এবং এই পরিস্থিতিতে সেই নীতিগুলোকে আসলে আরেকটু রিভিজিট করার কোনো সুযোগ আছে কিনা? সত্যি কথা বলতে যে আনোয়ার ফারুক সাহেবকে আমি হচ্ছে রিয়েলি ধন্যবাদ জানাই। উনি যখন ডিজি ছিলেন উনি প্রাইভেট সেক্টরকে এবং যে নীতি নির্ধারণগুলো উনি করে দিয়ে গেছেন তার সুফল কিন্তু আমরা বর্তমানে এখনও পর্যন্ত পাচ্ছি। আগে এগুলো অনেক কিন্তু রেস্ট্রিক্টেড ছিল, ঠিক আছে। সো আমি বলবো যে এটা হচ্ছে একটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড ইয়েতে আছে, ঠিক আছে। এরপরও আমরা, আমি আচ্ছা পার্সোনালি যেটাকে বলবো সেটা হচ্ছে যে যদি আমাদের এই যে কার্যক্রমগুলো আছে, ঠিক আছে, সেখানে যদি আমরা আরটু ভালোভাবে, মানে কি গভর্নমেন্ট থেকে আরটু সহজ মূল্যে, যে যদি হচ্ছে বা সহজ শর্তে আমরা যদি হচ্ছে কিছু মানে কি অর্থনৈতিক সহযোগিতা পাই, স্পেশালি লোন, আমি গ্রান্টের কথা বা ইয়ের কথা বলবো না, কিন্তু এই কৃষিক্ষেত্রে যদি এই জিনিসটাকে দাঁড় করানো যায়, ঠিক আছে, তাহলে আমি আমি পার্সোনালি মনে করি অনেক কিছু করা সম্ভব। মানে কৃষির আধুনিকায়নের জন্য বিনিয়োগ দরকার, বিনিয়োগ দরকার এবং সেই বিনিয়োগে সরকারের হচ্ছে সহায়তা লাগবে, রাইট। আমি একটু অ্যাড করবো যে আপনি যেটা বলতে চাইলেন যে ধরেন বীজের দাম বেড়েছে 10 টাকার বীজ 15 টাকা হয়েছে, এতে কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হবে না আই এম শিওর। কারণ আপনি যদি টোটাল চাষের দেখেন খরচ, আমি ধান যদি বোরো ধান মনে করেন যে 1 বিঘা জমিতে আমার চাষ করতে কত টাকা খরচ হয়, সেখানে বীজের দাম কিন্তু 100 থেকে 200 টাকা। সো ইটস নট, কারণ একটা লেবার যেখানে 600 টাকা সেখানে 200 থেকে 300 টাকা, যদি এখানে 100 টাকা বাড়েও ধানের দাম, তাতে কিন্তু বীজ ধানের দাম, তাতে কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। বাট কৃষকের কনসার্ন কিন্তু অন্য জায়গায়, যে একটা হলো ইরিগেশন ফার্টিলাইজার, এটা যদি দাম না বাড়ে, আর সব তার চেয়ে বড় কনসার্ন হলো সে যাতে ভালো দামে বিক্রি করতে পারে। আমি এক্সপেন্সিভ টমেটো বীজ করলাম 60,000 টাকা বা 70,000 টাকা, 1 লক্ষ টাকা কেজি বীজ, সেই বীজের ফলন যদি আমি টমেটো বিক্রি করতে না পারি, আমাকে যদি 5 টাকায় বিক্রি করতে হয় তাহলে তো হবে না। যেখানে আমি ঢাকায় বলছেন 30 টাকা, তাহলে আমি মাঠে কেন ফার্ম গেটে কেন 5 টাকা হবে, আমার এটা তো 20 টাকা হতে পারত। ধন্যবাদ জানাচ্ছি জনাব আনোয়ার ফারুক এবং জনাব আতাউস্তবান আজকে আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বাংলাদেশের কৃষির বর্তমান পরিস্থিতি নিয়ে। আমরা জানি সারা পৃথিবীতেই দ্রব্যমূল্য, খাদ্যমূল্য এবং কৃষিজাত পণ্য যেগুলো আছে সেগুলোর দাম বেড়েই যাচ্ছে। এই পরিস্থিতিতে আসলে আমাদের বিবেচনা করতে হবে যে আমরা উৎপাদনশীলতা কী করে টিকিয়ে রাখবো, এবং যেভাবে আলোচকরা বললেন যে উৎপাদনশীলতা বজায় রাখার পাশাপাশি বাজারে দ্রব্যের নাম যেন ঠিক থাকে, কৃষক যাতে তার উৎপাদিত পণ্য সময় মতো বিক্রি করতে পারে, সেই নিশ্চয়তা আমাদেরকে অর্জন করতে হবে বা নিশ্চয়তা দিতে হবে। আমরা আশা করি সরকার এবং সহযোগী প্রতিষ্ঠান যারা আছে তারা একসাথে কাজ করবে ভবিষ্যতে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।